আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের পোয়া মাছ ভোনা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পোয়া মাছ ভোনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই পোয়া মাছ ভোনা রেসিপি ছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ ভোনার রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পোয়া মাছটি আমি মাথা ছেড়ে নিয়ে নিয়েছি। এবারে আমি মাছটাকে আমার পছন্দ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিব। তো ফিরে আসছি টুকরো করে নেয়ার পর। দেখুন আমি এখানে আস্ত পোয়া মাছটাকে ছয় পিস করে নিয়েছি। এবারে আমি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটিকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে একে একে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো যেহেতু আমি এটি ভুনা করব, সেজন্য মাছগুলোকে ডিপ ফ্রাই করব না, হালকা খোলায় ভেজে নিব। এতে করে মাছের ভেতরে যে একটি আষ্টে গন্ধ আছে সেটি চলে যাবে এবং ভাজা মাছ দিয়ে ভুনা করলে খেতেও ভালো লাগবে। আমি একে একে মাছগুলোকে হালকা খোলায় ভেজে নিয়েছি এবং একটি প্লেটের মধ্যে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো ভুনা করার পালা। তো আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ তেল। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর হালকা একটু নেড়ে ছেড়ে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলি 1/4 কাপ। তো যেহেতু শীতের সিজন সেই জন্য আমি পেঁয়াজ কলিটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট। অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট 1/2 চা চামচ। যেহেতু মাছের পরিমাণটা কম সেই অনুপাতে আমি মশলাটাকে অ্যাড করে দিয়েছি। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবারে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1টি টমেটো। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার র ফ্লেভার চলে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি খুব ভালোভাবে মশলাটাকে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা সফট হয়ে আসে এবং মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি মশলাতে যাতে পুরা লেগে না যায়। তো আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন মশলার ভেতর থেকে অনেকটাই তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো 1 মিনিট পর আমি একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে টমেটো এবং বাকি মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু মাছটা খুবই সফট সেজন্য খুবই হালকাভাবে উল্টে দিবেন যাতে ভেঙে না যায়। এবারে মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি হালকা একটু দুলিয়ে দিলাম। এরপর আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে পুরোটা মশলা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো তার থেকে আমি অর্ধেক পানিটা শুকিয়ে নিব। এবারে মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু মাছগুলোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি 2 টেবিল চামচের মতো। তো আমার মাছ ভুনাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর নামিয়ে পরিবেশন করে
আপনাদেরকে দেখিয়ে দিব। তা আপনারা যদি ধনে পাতার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। একদম লো আছে, 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। গরম গরম মজাদার পোয়া মাছ ভুনা রেসিপি খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয় মাছ ভুনার কালারটা দেখে বুঝতে পারছেন। তো উপর থেকে কিছু ধনে পাতা কুচি এবং 2টি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ভাজা পোয়া মাছ দিয়ে পোয়া মাছ ভুনা রেসিপিটি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পোয়া মাছ ভুনা রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে যথারীতি লাইক কমেন্ট এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, সেই অবধি আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।